<applause> اما بعد فقد قال الله تبارك وتعالى في القران المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل

মোহতরম হাজার আল্লাহাকুল আলমিনের মহান দরবারে শুক্রিয়া করছি পবিত্র মুবারক আজ পতম জুমার জামাতে আল্লাহর দরবারে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলছে বরযাত্রী খাবার হারাম এই পুস্তকের দরস নিয়ে আলোচনা হচ্ছে কোরআন করিমের সুরা শরীফের উনত্রিশ নম্বর করিমা তেলাবাতের মাধ্যমে যেখানে পাক রব্বুল আলমিন বিবাহের আলোচনা করার পর খানা সম্পর্কে পারস্পরিক অবৈধ খানা সম্পর্কে পাক আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন না খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিবাহের আলোচনা করার পর উনত্রিশ নম্বর আয়াতে একে অপরের অবৈধ খানা না খাওয়ার জন্য নির্দেশ প্রদান করেছে এই আয়াত নিয়ে আলোচনা করেছি এখনও আলোচনা চলছে ওই বইয়ের মধ্যে আমরা ধারাবাহিকভাবে এই আয়াতের ব্যাখ্যার উপর আলোচনা করেছি বিবাহ এক প্রকার ব্যবসা ব্যবসার মধ্যে যেমন ইজাবাল কবুল আছে প্রস্তাব গ্রহণ আছে বিয়ের মধ্যেও প্রস্তাবার গ্রহণ আছে তাই সরকারি বেসরকারি সমস্ত মাদ্রাসার মধ্যে ফেকার কিতাবে কিতাব নেকা বিয়া সংক্রান্ত ফর্ব যখন পাঠ দেওয়া হয় কুদুরি ফেকার কিতাব কুদুরের মধ্যে সরে বেকায়ার মধ্যে হেদায়ার মধ্যে তখন ছেলেদেরকে সে পাঠদানের সময় একটা প্রশ্ন করা হয় মাল মালফরক বাইন বাই এওয়ান নেকাহে ব্যবসা এবং বিয়ার মধ্যে কি পার্থক্য তার মানে বিবাহ এবং ব্যবসার মধ্যে কিছু কিছু পার্থক্য থাকলে মৌলিকভাবে কিন্তু পার্থক্য নয় কারণ ব্যবসার মধ্যে যেমন লেন আর দেন আছে বিবাহের মধ্যেও লেন আর দেন আছে ব্যবসার মধ্যে প্রস্তাব করা হয় কবুল করা হয় বিয়ের মধ্যেও প্রস্তাব করা হয় কবুল করা হয় এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য নাই এই বিষয়ে আমরা একটা কলাম লিখে দিয়েছি বিবাহ এক প্রকার ব্যবসা এখানে যেমন ক্রেতা ক্রেতা টাকা দিবে বিক্রেতা মাল বিক্রয় করে বিয়ের মধ্যে স্বামী মহরণার টাকা পেমেন্ট করবে স্ত্রী তাকে বিয়ে বই হিসেবে ব্যবহার করার অধিকার সফরদ করবে এখানেও লেনদেন আছে সেই জন্য এই ব্যবসা যেমন আমাদের হুঁশিয়ারে করতে হয় বিয়ের মধ্যে আমাদেরকে হুঁশিয়ারে বিয়ের কার্যক্রম সম্পন্ন করতে হয় এই বিষয়ে আপনারা পড়েছেন কারো প্রশ্ন লাগলে জাগলে সেখানে প্রশ্ন করবেন দরকার ফেসবুকে প্রশ্ন করবেন আমরা উত্তর দেবো যৌতুক মাত্রই হারাম এই বিষয়ের উপর আমাদের আরেকটি লেখা আপনারা ইতিপূর্বে অনেক আগে পড়েছেন যৌতুকের জন্য দায়ীকে এই বইয়ের মধ্যে যৌতুকের উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে এতটুকু আলোচনা বাংলাদেশের মধ্যে আর কোনো বইয়ের মধ্যে করা হয়নি এরপর আলোচনা করেছি যৌতুকের বরযাত্রী খাবার কাকে বলে কি আমরা যখন বিয়ের জনে বসে কথাবার্তা বলে সব কিছু সমাধান করে তখন কথা আসে আবার মাইয়ে কীভাবে উঠে দেওয়া হবে এবার বরযাত্রীর দাবি শুরু হয় এ বরযাত্রী অনেক সময় দাবি করে যত লক্ষ টাকা মোহর তত শত বরযাত্রী হবে যত লক্ষ মোহর তত শত বরযাত্রী হবে এই ধরনের কুসংস্কার কিছু কিছু সমাজের মধ্যে বিভিন্ন অঞ্চলে দেখা যায় তো মোহরানা এটা হচ্ছে আল্লাপ এবং রসুলের দাবি মোহর না আপনি কিছু দিচ্ছেন আর সবগুলো বকেয়া আর বরযাত্রী রেখাতে হবে নগদে এত বড় প্রতারণা কেমনে মুসলমানে করতে পারে মোহর কি বরযাত্রী খাবার পেমেন্ট নাকি এটা হতে পারে মোহর তো আল্লাহ এবং রসুলের দাবি মোহর কিসের বিনিময়ে আর খাচ্ছেন খানা কিসের বিনিময়ে কোনো মিল আছে এই বেমিল যখন হয়ে যায় তখন আল্লাহ বলে ইয়া আই দিনা খানা খানা দেখলে 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 কে না না খাওয়া যায় গরু খাইতে পারে ছাগলে খাইতে পারে মানুষ খানা দেখলে খাইতে পারে না কুকুর খানা দেখলে খায় মানুষ বিচার আর বিবেচনা করে হয় কুকুর খানা দেখলে খায় মানুষ বিচার আর বিবেচনা করে হয় দেখে মাত্র খাইলে তাকে কুকুর বলে কুত্তা বলে আর আমার মালিক এখানা আমার জন্য হালাল করেছে কিনা চিন্তা করে খাইলে তাকে ইমানদার বলে ইমানদার দাবি করে কুকুরের মতো কেমনে খানা খায় আল্লাহ বলেন বান্দা ইমান যখন গ্রহণ করে খবরদার মুখে লাগাম লাগাও কুকুরের লাগাম سیرত বলা মানুষের লাগাম ইমানের লাগাম লাগিয়ে দাও লা তাখুলু আজ থেকে যেই সেখানা খাইতে পারবে না যখন কাফির ছিল ইমানদার ছিল না তখন কুকুরের মতো যেখানে সেখানে মুখ দিয়েছ যখন ইমানদার হয়ে গিয়েছ লাগুলো মুখ যেখানে সেখানে আর দিও না খবরদার আমলাকুম একে অপরের সম্পদ একে অপরের খানা খেয়ে ফেলিও না বাইনাকুম একে অপরের সাথে মিলেমিশ করে দুইজনে মিলেমিশে আনন্দ চিত্তে খুশি হয়ে দুইজনে বাইনাকুম মশবারা করে রাজি হইয়ে সন্তুষ্ট হইয়ে একে অপরের খানা খাইও না অনেকে বলে মেয়ের পক্ষেও খুশি খাওয়া যায় সাথে অনেকে বলে মেয়ের পক্ষে খুশি হয়ে খানা খাওয়া হলে খানা যায় এই প্রশ্নের উত্তরে কোরআনের আয়াতের মধ্যে রয়েছে বাইনাকুম মানে তোমরা একে অপরের মিলে খুশি হয়ে একে অপরের খানা খাইও না বিল বাতিল যদি বাতিল হয়ে থাকে তোমরা একে অপরের খুশি হয়ে খানা খাবে বিল হক হক খানা হলে আর যখন বাতিল হয়ে যায় খানা আল্লার আইন যখন লঙ্ঘন হয়ে যায় তখন একে অপরের খানা খুশি হলেও খাইতে পারবে না এর ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ফখরুদ্দিন রাজির রহমতুল্লাহ তফসিরে কবির বিশ্ববিখ্যাত তফসির মুসলমানের অনেকে তফসিরে কবিরের নাম শুনেছে ইমাম রাজি রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত ইমামুল ইমামুত ইমাম তফাসির ইমামুল মুফাসরিন হজরত ফখরুদ্দিন রাজির আহমতুল্লাহ তিনি তফসিল করতে গিয়ে বলেছেন এ আয়াতের বাইনাকুম বিল বাতিল এখানে একটা আরবিক আরবিক কাওয়ায়েত এবং ব্যাকরণ অনুযায়ী ইল্লার শব্দ এসেছে তিনি এই ইল্লার ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল উজমিরা সাইয়ান এখানে এখানে কিছু গোপন শব্দ আছে এটা প্রকাশ করলে অর্থ ক্লিয়ার হয়ে যাবে তিনি এই গোপন শব্দকে প্রকাশ করে অর্থ করতেছেন লা তা কুলু আমওয়ালকুম বাইনাকুম বিল বাতিল এক কি পরে মিলেমিশে তোমরা অবয়েদে হবে কারো خانه কেউ খাইও না ওইন তারা দাইতুম কাররাবা যদি খাওয়ানেওয়ালা খানেওয়ালা দয়নেওয়ালা লেনেওয়ালা যদিবার আজিটাকে সন্তুষ্ট হয়ে যায় ওইন তারা দাইতুম খানা খাওয়ানেওয়ালার খানেওয়ালা দুইজন দই রাজিও থাকে সুদের মতো সুয এবং টাকা যখন আপনি হাওলার নিলেন বিহদের আগুনে ফানি ধরেছে আপনার বিপদ আগুন দিয়ে নিভিয়ে দিয়েছে দশ হাজার টাকার সাহায্য আপনি পাঁচ হাজার টাকা এই দশ হাজার টাকা দিয়ে উপার্জন করেছেন যার কাছ থেকে নিলেন দাতাকে আপনি দেওয়ার সময় বারো হাজার টাকা দিয়ে দিলেন বন্ধু তোমার এই দশ হাজার টাকা আমার বড় উপকার হয়েছে আমি পাঁচ হাজার টাকা অর্জন করেছি এই দশ হাজার টাকা দিয়ে দাও তুমি আমার থেকে দুই হাজার টাকা নাও অর্থাৎ তুমি আমার বাইয়ের বাবার উপকার করেছ মায়ের মতো হ্যাসান করেছ এই হ্যাসানের বিনিময়ে আমি খুশি হয়ে তোমাকে কার দুই হাজার টাকা বাড়িয়ে দিলাম শরীয়ত মোতাবেক দেনে বলা খুশি লেনে বলা খুশি দেনে বলা খুশি হয়ে দিচ্ছে লেনেওয়ালা যদি খুশি হয়ে লয় শরীয়ত বলে কার রেবা এটা সুদ হয়ে গেছে জায়েজ হবে না দেনেওয়ালাও খুশি লেনেওয়ালা খুশি কিন্তু বিল বাতেল আল্লাহর আইন লঙ্ঘন হয়ে গেল সেজন্য উভয়ে খুশি হইলেও হালাল ভাবে না যেহেতু আল্লাহর আইন রক্ষা হয় নাই তাই মেয়ের পক্ষ যদি বলে আমি খুশি হইয়া খাওয়াবো এ খুশি হইয়ে অবৈধ খানা হাওয়া যায় না খুশি হইয়া খাবাইলে অবৈধ খানা খাওয়া যায় না তব সিরে কবির ওই তারা আদায় যদি বা একে অপরের সাথে এগ্রিমেন্ট করে সন্তুষ্ট চিত্তে খাওয়াও থার রেবা সুদের মতো সুদ যেমন ড্যাইনওয়ালা লেনওয়ালা উবরে খুশি হয়ে দেয়ার নেয়া করে এরপরে সুদ যেমন হারাম হয় তোমরা খুশি হয়ে দেনেওয়ালা দিলে লাইনওয়ালা লেলে খুশি হলেও হারাম হবে যেহেতু এটা বিল হয়েছে কোরআনে করিমের বিল বাতল শব্দের তো করলেন আল্লামা ফখরুদ্দিন রাজির হাম তুলেলেন ইল্লা আন তাকু না দেজ রতনান তরাদিন যতক্ষণ বজ্যন্ত ব্যবসায়িক লেনদেন সন্তুষ্ট চিত্তে হবে না ব্যবসায়িক লেনদেন সন্তুষ্ট চিত্ত হবে না ততক্ষণ পর্যন্ত ওই খানা একে অপরের খানা খেতে পারবে না এটা বিল বাতিল হয়ে যাবে অবৈধ হয়ে যাবে তো আমাদের এই খানার উপর কোনো ব্যবসা নাই বিয়ের সাথে ব্যবসার মিল আছে বরযাত্রীর খানার কোনো ব্যবসা নাই যেহেতু খানা খেয়ে যাচ্ছে তার ফ্যামেন ওই মোহরানা নয় এটা কোনো ফ্যামেনেই নয় এই খানাগুলো খেয়ে যাচ্ছে তার কোনো বিনিময় কন্যা পক্ষকে দেওয়া হচ্ছে না তাই এই খানা কখনো শরিয়ত মোতাবেক হক হতে পারেন একটা বিল অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহরা এই হারাম কে কখন নিজেকে ধ্বংস করিও না এর জন্য আমি যৌতুকের খানা কুহল যৌতুকের খানার কুভলের মধ্যে প্রায় সাত আটটা জিনিস লিখেছি এই বরযাত্রীর খানা মানুষ আস চট্টগ্রামের মধ্যে এত ক্লিনিক কেন তার কারণ লিখেছি চট্টগ্রামে এত ক্লিনিক কেন চট্টগ্রামে ক্লিনিক বেশি কেন এই শিরোনামের মধ্যে আছে এত ক্লিনিক তো ঢাকার মধ্যে নাই। এত ক্লিনিক তো চট্ট বাংলাদেশের আনাসে কানা আর কোনো জেলার মধ্যে চট্টগ্রামে এত ক্লিনিক কেন এই লেখাটা ভরবেন যদি আমি ভুল তথ্য দিয়ে তাকে আমাকে সংশোধন করে দিবেন চট্টগ্রামে এত বেশি ক্লিনিক হওয়ার কারণ হচ্ছে চট্টগ্রামে হারামখানা বেশি ক্লিনিক এবং খেলাপ বেশি যৌতুকের খানার ব্যবস্থাপনা চট্টগ্রামে বেশি এই হারাম খানার কারণে এ সমস্ত অসংখ্য ক্লিনিক ব্যাঙের মতো সৃষ্টি হচ্ছে খুদার কসম করে বলি আজ এই ক্লাবের বজ্রাত্রী খানা বন্ধ করুন খুদার কসম আল্লাহ রহমান নাজিল হবে ক্লিনিক ব্যাঙে ব্যাঙে এগুলো ব্যাঙে ব্যাঙে বানা দিতে হবে ক্লিনিক লাগবে না এই ক্লিনিকের সেবা নিতে হবে না সরকারি ব্যবস্থাপনায় যা প্রয়োজন চিকিৎসার ব্যবস্থা আছে মেডিকেল কলেজে এখানে কম ব্যবস্থা সরকার রাখে নাই এই ব্যবস্থাপনা মানুষের জন্য যথেষ্ট এতগুলো কসুর ব্যাংকের ব্লতির মতো ব্যাংকের সাতার মতো ক্লিনিক কেন হচ্ছে একটু গবেষণা করলে মাথায় আসবে আর কোনো কারণ নাই চট্টগ্রামে ক্লিনিক বেশি হচ্ছে যেহেতু ক্লাব বেশি হারাম হানার ব্যবস্থা বেশি আল্লাহ তার তুলো আনফুসাকুম তোমরা এই হারামকে নিজেকে ধ্বংস করিও না জটিল কঠিন রোগের সৃষ্টি করিও না হারাম হানা জটিল কঠিন রোগ হয় এই জন্য আর একটি কথা বলেছিলাম একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে তা আমুল বকিলে দাওন ওয়া তা আমুল দাওয়াউন। দাওয়া খানা রোগ হয় উদার মনা মানুষের খানায় সেপা হয় ক্যালাবে যারা খাবায় এত ফারক এটা খুশি হইয়া খাবাচ্ছে না খুশি বুঝায় আর অপারাগত অন্তরে থাকে অনেক কষ্টের খানা খানা তো এই কষ্টের খানা ক্যালাবের খানা বহিলের খানা এটা খাইলে অসুখ হয় রোগ হয় আর যারা উধার মানে খাওয়ায় খুঁজে নিয়ে খাও সেজন্য তবরুক গ্রহণ করবেন যে কোনো সময় কারণ তবরুক মহব্বত করে খাওয়ায় তবরোগ এটা ব্যারামের সেবা হয় এই জন্য দনি ব্যক্তি একটা তবরুকের জন্য মহতাজ হয় তবর রোগ সেবা কারণ তবর মোহাম্বত করে খাওয়ায় আর এই ক্যারাবের খানা যৌতুকের খানা এগুলো মানুষ কৃপন হয়ে খাবায় অভারক হয়ে খাবায় এই খানায় রোগ হয় আর উধার মানা তবর রোগ মানুষ যেগুলো খাবায় এগুলো অন্তর দিয়ে খাবায় সেগুলো খাইলে সেবা হয় এটা এ হাদিস ইমাম দায়ের কত্রি রহমতুল্লাহ রওয়ায়ত করেছেন ইমাম দায়লবি রহমতুল্লাহ উনি রওয়ায়ত করেছেন হাফেজ সরবি রহমতুল্লাহ একটা এই হাদিসের ব্যাক্যার মধ্যে একটা কাব্য রচনা করেছে লাটুজিব দাওয়াতাল বখিলে লে আকলিন ফাত আমুল বখিলে ভিলজ ফে দাউন ওই জ মা দা কা শখসং সখিয়ন ফাজিব হুয়া কুলহুফা হুয়া শেফাউন তিনি বলেন লা তুজিব দাওয়াতাল বখিল খিফনের খানার দাওয়াত গ্রহণ করিও না ফাতামুল বখিলে ভিলজফে দাউন যখন বকিল তৃপণের অভারক অবস্থায় খাবানু খানা যখন পেটে যায় তখন পেডের মধ্যে জটিল কঠিন রোগ সৃষ্টি হয় ওই যা মা দাকা শখসুন সখিওন কোনো উদার মনা মানুষ আল্লাহর অবস্থায় আপনাকে যখন দাওয়াত দিবে ইমানই সেতনানিয়ে যখন দাওয়াত দিবে ফা আগিব হুসে দাওয়াত গ্রহণ করক ওয়া কুল হু সে তুমি আল্লাহর কাজে শুকুরিয়াদায় কর ফাহুবা সেফাউন রোগ টাকলে সেভা হয়ে যাবে এই কাব্যটি হযরতে কাশফুল খফা নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে তো আল্লাহ বলে ওয়ালা তাক্তুলু আনফুসাকুম তোমরা তোমাদের নিজকে কোনো ধ্বংস করিও না হারাম কেয়াহ ওয়ারের খানা এক অপরের সন্তুষ্ট চিত্তে হোক পরামর্শ করে অবয়দ বিলবাতিল অবৈধভাবে খানা কেইও না এই হানার মাধ্যমে তোমরা ধ্বংস হয়ে যাবে ধ্বংস করিও না নিজেকে ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা আমি আল্লাহ আসি দয়া করার জন্য তোমরা হারামের ভোজ থাকলে দয়া কেমনে ভাবে হালালের পথ থাকো হক কানি ফোখের থাকো হক খানা খ দয়া আল্লাহর পক্ষ থেকে আসবে তো হযরত ইমাম ফখরুদ্দিন রাজীর আহমৎ এইভাবে তো করেছেন যে তোমরা সন্তুষ্ট চিত্তে খাওয়াইলো এ খানা তোমাদের আইন মতো খাইতে পারবে না একে অপর সন্তুষ্ট থাকবে কিন্তু আল্লাহর আইন রক্ষা হলে হালাল হবে হযরতে ইমাম রাজির আহামদ আর এক করেছেন লা তাকুলু আমু আলাকুম আল্লাহ ত ইজা আল তুমুহা বাই কিন গায়ে মশরুম এমন খানা তোমরা খাইও না যে খানাগুলোকে তোমরা এক বরের থেকে নির্ধারণ করেছ খাওয়ার জন্য বেতরি কিন গায়ে মশরু এমন ওয়ে বা ফোঁতে যে ফঁত শরিয়ৎ সমর্থন করে না তোমরা সন্তুষ্ট আছো ঠিক কিন্তু সেই সেইফোঁতকে সমর্থন করে না এই ফঁতে ইন্তেজামকৃত খানা তোমরা খাইও না হজরতে আবদুল্লাহ ইমিন আব্বাস এবং হাসান বসরি রদিয়াল্লাহ তালান হতে আরেকটি তফসির করা হয়েছে ইন্নাল বাতলা বাতিল শব্দ কি বাতিল কাকে বলে ইন্নাল বাতলা হুয়া কুল্লু মা ইউ খাজু মিনাল ইনসানে ব্যাগাইরে আওয়াজিন বাতিল কাকে বলে যেগুলো অপর থেকে গ্রহণ করা হয় অপর মানুষ থেকে যে খানা নেওয়া হবে ব্যাগাইরে আওয়াজিন যার কোনো বিনিময় নেই যার কোনো বিনিময় সা যার কোনো বিনিময় ছাড়া পেমেন্ট করা সারা যে এখানে হয় সেগুলোকে বাতিল বলা হয় এই তফসির কয়েছে আবদুল্লাহ ইবিন আব্বাস মুফাসরিন এবং হজরত ইমাম তাবিন ইমামুল এসকেল মাহাব্বা ইমামুল আকায়েত ইমামুল হাদিস হজরত ইমাম হাসান বসরি রহমতুল্লা আল্লামা কুর্তুবী রহমতুল্লাহ বলেছেন বাতিল শব্দ কাকে বলে বাতিল হচ্ছে এই বেগাইরে হকিন অন্যায়ভাবে কারুকে চাপ দিয়ে কোনো হানা গ্রহণ করা এটাকে বলা হয় বাতিল অনধিকার চর্চা করে কারো থেকে হানা নেয়া এটাকে বলা হয় বাতিল আল্লামা কুর্তুবি রহমতুল্লাহ আরো বলেছেন ও আকুল মালে বিল বাতিল অবজ বাতিল ভাবে কারো হানা খাওয়া বেগায়ের অ্যাভাজিন কোনো বিনিময় ছাড়া ওলা হেবাতিন হেবা ছাড়া না হয় বিনিময় নিতে হবে না হয় জিনে খাওয়া উনি হেবা করতে হবে তো হেবা কাকে বলে আমি সেই ব্যাপারে একটা জিনিস আমার এই ইয়ার মধ্যে লিখেছি বরযাত্রী খাবার হাদিয়া নহে হেবা মানে হাদিয়া হেবা মানে সফর করে দেয়া আল্লাহর বাস্তে দান করে দেয়া বরযাত্রী খাবার হাদিয়া নহে আল্লাহর বাস্তে দান নহে মাইয়ের বোঝা মাথা থেকে ফেলার জন্য গুছ দিয়া হচ্ছে মাইয়ের দায় দায়িত্ব মেয়ের কন্যা সন্তানের দায় দায়িত্বের বোঝা মাথা থেকে নামানোর জন্য খাওয়ানো হচ্ছে অতএব এই খানা হাতিয়ে হাতে পারে না হেবা হতে পারে না তো ইমাম কুর্তি বলেন যদি বিনিময় না থাকে হেবাও না হয় ওয়াজালিকা বাতিলুন বেজমা এ সমস্ত খানা সমস্ত ওলামায় ক্রামের ঐক্যবদ্ধ মতামতের বৃষ্টিতে এটা বাতিল বলে গণ্য হবে এভাবে আল্লামা ইমাম কুর্তুবী রহমতুল্লাই তফসির করেছেন এই বয়ানগুলো যখন আমাদের সামনে রাখব আর বরযাত্রীর খাবারকে যখন বিশ্লেষণ করব তখন এই বরযাত্রীর খাবার 100% ভাবে ওই বাতিলের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে সরাসরি বিবাহের পর আল্লাহ এই আয়াতে করিম আমাদেরকে বললেন কেন বিয়ের পর দের হাজার বছর পরে বাংলাদেশের জমিনে চট্টগ্রামে এই যৌতুকের বেশাবেশি হিরিক চলবে এটা আল্লাহ পাক আল্লাহর কুদরতের আলামের মধ্যে জানা আছে সেই জন্য তিনি আয়াতে নাযিল করে দিয়ে আমাদেরকে হারামখানা থেকে হেফাজত করার জন্য আমাদেরকে আয়াত করিমা দিয়ে কোরআন দিয়ে সতর্ক করে দিলেন যৌতুকের খাবার বেদাত যৌতুকের খাবার বেদাত যেটা রসুলের জমানায় ছিল না থাবি জামানা ছিল না প্রথম শতাব্দী ছিল না দ্বিতীয় শতাব্দীতে ছিল না এবার শতাব্দী বলতে বলতে চোদ্দ শত শতাব্দী সদ্য শতাব্দী পর্যন্ত যৌতুকের খাবার কোনো বিশ্বের মুসলিম দেশের মধ্যে নাই একমাত্র এই বাংলাদেশের মধ্যে সদ্য শতাব্দীর সামান্য শেষ থেকে শুরু হয়ে গেল এবং এই যৌতুকের খাবার কোথা থেকে আসলো সেই আলোচনা আমি করেছি হয়তো আপনারা যারা পড়েছেন যৌতুকের খাবারের আয়োজন কোথায় থেকে আসলো যৌতুক কোথা থেকে সৃষ্টি হল এটা যৌতুক জন্য দায়ীকে এই বইয়ের মধ্যে বলেছি এবং যৌতুকের খাবার কোথা থেকে আসলো যৌতুক কোথা থেকে সৃষ্টি হল এই কথাও আমি ওই যৌতুকের জন্য দায়ীকে বইয়ের মধ্যে আলোচনা করেছি এখানেও যৌতুকের খাবার কোথা থেকে সৃষ্টি হল সেটা আমি আলোচনা করেছি যৌতুকের খাবারের প্রচলন কিভাবে হল পঁয়ত্রিশ আছে যৌতুকের খাবারের বজরের খাবারের প্রচলন কিভাবে হল একটা ঐতিহাসিক আলোচনা করে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি বাকি আল্লাহ আকরবুল আলমিন জানে কার কতটুকু বোধগম্য হল বুঝে না আসলে আবার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমরা চাই বদার বর্জিত আমরা সবাই যেন একমত ঐক্যবদ্ধ হতে পারি খানা হারাম এই কথার আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে এখান থেকে আমরা আন্দোলন করে এই দেশের মুসলমানকে হারাম থেকে মুক্ত করতে চাই তাই আমরা আগে নিজে বুঝতে হবে আমরা কি একটা ভুল কথা বলছি না শুদ্ধ কথা বলছি আর যে শুদ্ধ হয়ে থাকে আল্লাহ এবং রসুলের এই পথে আর মতে এসে এক স্লোগান কায়েম করুন কালায় মুরা যাব না যতুকের খানা খাব না হারাম খানা ফেটে থাকলে নামাজ কবুল হবে না এই স্লোগান আল্লাহ এবং রসুলের স্লোগান এ স্লোগান বিশ্ব মুসলমানের স্লোগান এ স্লোগান মা জাতিকে রক্ষা করার স্লোগান এই স্লোগান সভ্য জাতির স্লোগান এই স্লোগান জান্নাতের মালিক মা জাতিকে রক্ষা করার স্লোগান এই স্লোগান কন্যা সন্তান হলে সেরা মলিন করা থেকে মুক্ত করার স্লোগান আজকে কন্যা সন্তান হলে স্যাংরা মলিন করে কিসের জন্য যৌতুকের কারণে আর হয় কন্যা সন্তান বাপের কত আদরের মায়ের কাছে খাস নিয়ে খাজের জন্য সহযোগী বাপের জন্য আদরের কন্যা সন্তান হলে দুনিয়াতে স্যাংরা মলিন করে দোষ আর কিছু না একমাত্র একটি অপরাধ সেটা হচ্ছে এই যৌতুকার যৌতুকের খানা তাই এই যৌতুকের হানার বিস্তার ভেঙে দিয়া মুসলমানের দায়িত্ব এই ভেঙে দেওয়ার জন্য কেউ আসবে না বাগদাদ মজার মুসল্লিদেরকে আল্লাহর সৈনিক হিসেবে কাজ করতে হবে যেখানে যাবেন সেইখানে এই যৌতুকের বই সরবরাহ করুন আপনার সম্পদ আছে কিনে কিনে মানুষকে ফিরে দিয়ে অন্তত তারা এটা ফরে আপনার উশিলে যদি আপনি একশো জনকে একশোটি বই দেওয়ার মাধ্যমে পঞ্চাশ জন যদি হেদায়ত হয় দশজন যদি হারাম থেকে বাঁচে এটা আপনার আমার গুনামা ফর জন্য উসিলা হয়ে যাবে তাই এটাকে হাটসে কেউ দেখবেন না এবং এটাকে ছোট মনে কেউ করবেন না হারাম থেকে বাঁচানো এটা হতে সবচেয়ে বড় এবাদত হারাম থেকে বাঁচানো এটা সবচেয়ে বড় আল্লাহর কাছে মকবুল এবাদত হারাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন আর একটা কলাম লিখেছিলাম শরীয়তের আলোকে মেহমানদারি কাকে বলে এই দেশে আমরা মেহমান আসলে মেহমানদারি করি আর মেহমান আসলে মাফ হয় মেহমান আসলে আল্লাহ রসুল খুশি হয় মেহমান আসলে রহমতের দুয়ার আল্লাহ খুলে দান খুলে দে এমন মেহমানের মেহমানদারি শরিয়ত মতে হচ্ছে কিনা আমরা কোনোদিন চিন্তা করি নাই হয়তো আমি জুমা তো একথা বলি নাই কিন্তু বইয়ের মধ্যে লিখে দিয়েছি শরীয়তের আলোকে মেহমানদারি কাকে বলে হাজার হাজার টাকা আমরা মেহমানদারির মধ্যে ব্যয় করতেছি অথচ সামান্য ব্যয় করলেও মেহমানদারিতে আল্লাহ খুশি হয়ে যায় কিন্তু এই হাজার হাজার টাকা ব্যয় করেও আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি না যেহেতু এই মেহমানদারি শরীয়তের মেহমানদারি নয় শরীয়তের মেহমানদারি কাকে বলে এবং সামাজিক মেহমানদারি কাকে বলে আমি দুইটা রূপরেখা তুলে ধরেছি মেহমানদারি দুই প্রকার একটা শরীয়তের মেহমানদারি ধর্মীয় মেহমানদারি একটা সামাজিক মেহমানদারি আমরা সামাজিক মেহমানদারি যা করে যাচ্ছি এগুলোর মাধ্যমে তো কোনো আমাদের লাভ হবে না এগুলো আমাদের জন্য এক আমাল হবে না আর শরীয়তের মেহমানদারি করতে পারলে এটাতে গুনামা ভয় জান্নাত নসিব হয় মেহমান যদি আপনার করে থাকবে বৃষ্টির মতো আপনার গুণ মেহমানদারের মধ্যে সবচেয়ে বড় ফজিলত মেহমানদারির মধ্যে আমরা করে আসছে আখরতের জন্য করতে পারি না এই নেকামল করতে হয় কে খুশি হবে কে নারাজ হবে ডাইনিং টেবিল ফুরে বেরতে হয় আর না হয় বদনামি হবে শিংড়ি মাছ দিতে হবে রূপসানা দিতে হবে ডিম একটা না দিলে এটার কত চলে যায় দেখছো আমাদেরকে ডিম দেয় নাই আস্তাকিম এখন মেহমান না গরু ছাগল মুসলমান কেমনে বলে আমাকে এটা দেয় নাই এটার নাম মেহমানদারি হতে পারে মেহমানদারি কাকে বলে আসবো আল্লাহর বাস্তে খাবো আল্লাহর বাস্তে মেহমানদারি করবে আল্লাহর বাস্তে আজ মেহমান আসতে সেরা মলিন হয়ে যায় অনেকে নারাজ হয়ে যায় কারণ তাকে তো আমার জাহাজে থা দিয়ে মেহমানদারি করলে খুশি হবে না কোথায় হব টাকা এই মুহূর্তে কোথায় হব দেশি মুরগি আর কোথায় হবো চিংড়ি মাছ এই জন্য নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় অভারক অবস্থায় করতে কর্য করে করতে হয় শরীয়তের মেহমানদারি কর্য করি করা হয় না আর সামাজিক মেহমানদারি কর্য করে ঋণ করে করতে হয় এই জন্য এই জিনিসটা ভরবেন শরীয়তের আলোকে মেহমানদারি কাকে বলে আর সম্ভব হলে আল্লাহ এবং রসুলের ওয়াস্তে শরীয়তের মেহমানদারি করার চেষ্টা করবেন আর সামাজিক মেহমানদারি বাদ দেন সামাজিক মেহমানদারিকে সামাজিক মানুষ বয়কট করুন সামাজিক মেহমানদারি বয়কট করুন আল্লাহ এবং রসুলের মেহমানদারি সমাজে প্রতিষ্ঠা করুন আপনার মেহমানদারিটা আগ্রাতে শোভা আপনার জন্য ওসিলা হবে এই মেহমানদারি করে মা বোনরা কি নষ্ট করতেছে এটাও লিখেছি এই মেহমানদারি করতে গিয়ে আমার মা বোনরা নামাজ পড়ে না আসর মগরীব খাজা করে ফেলে বাটার পর মেহমান বিদায় করে তারপর সব নামাজ একসাথে পড়ে কারণ নতুন জামাই আসছে বেআ বেহাইন আসছে এদের মেহমানদারের কোনো নোকসানি হচ্ছে কিনা ওদের মেহমানদারের মধ্যে কোনো অপূর্ণ হচ্ছে কিনা সবার দৃষ্টিভঙ্গি সেই দিকে আর নামাজ শেষ আল্লাহ নামাজ শেষ মেহমানের মেহমানদারি করতে গিয়ে আল্লাহ নামাজ শেষ মেহমানদারি করলে গুনা চলে যায় গুনাহ মাফ হয়ে নসিবে নসিব এটা আল্লাহর ঘোষণা যে আল্লাহ মেহমান ফাটাইল সে আল্লাহর মেহমানদারি করতে আল্লাহ নামাজ বাদ দিয়ে ফেললাম এটা মেহমানদারি হতে পারে না এটা শরীয়তের মেহমানদারি নয় মেহমান আসছে আল্লাহ পাঠাইছে। মেহমানের উচলে আমার গুণা মাফ হবে আল্লাহ গুণা মাফ করবে তাই মেহমান আসা থেকে যাওয়া পর্যন্ত আল্লাহর দিকে দৃষ্টি রাখতে হবে খাবাবো আল্লাহর আসতে মেহমানদারি করবো আল্লাহর আসতে হাসি মুখে কথা বলবো আল্লাহর জন্য কথা বলবো মেহমানকে হাসি মুখে খুশি করবো আল্লাহকে এই দৃষ্টিভঙ্গির নাম শরীয়তের মেহমানদারি মেহরবানি করে কষ্ট করে ফরবেন লেখে দিয়েছে অনুগ্রহ করে বইটি সম্পূর্ণ পড়বেন অনেক কিছু আমরা যারা জানি না এরকম অজানা অনেক কিছু লেখা আছে বইয়ের মধ্যে আল্লাহ আমাদেরকে যেন ফরাত তৌফিক দান করে কিনবেন মানুষকে দিবেন সৎকা করুন দন সম্পদ খবরে যাবে না দন সম্পদ খবরে যাবে না এই সৎকার মাধ্যমে যদি আপনার আর আমার চেষ্টায় মানুষকে হারাম থেকে বাঁচাতে পারি এটা আমার জন্য বড় উপকার হবে আখরাতের মধ্যে নাজাতের উচিলা হবে আখরাতের মধ্যে আল্লাহ তুমি আমাদের সবাইকে তো অভিজ্ঞান আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ রবিলামী যারা সুন্নত পড়ে সুনত পড়ি